ভোরের আলো ফোটার আগে টঙ্গীর তুরাগ তীরে পবিত্র আবহ। দিনের শুরুতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নত লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে জিকিরে দোয়ায় আল্লাহকে স্মরণ করেন বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিরা। তখনই শুরু হয় আম্বয়ান বা বক্তব্য। ফজরের পর আম্বয়ানে ইসলামী জীবন পদ্ধতি ও ইসলাম প্রচারের নানা বিষয় তুলে ধরেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ কান্দালভি, যা বাংলায় অনুবাদ করেন দেশের আলিমরা। সকালে বিরতির পর দোয়া শিক্ষার অনুশীলনে অংশ নেন অনেকে। আলিমদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসলামের মৌলিক বিষয়গুলো জেনে নেন সাধারণ মানুষ। আল্লাহ রসুলের সান্নিধ্য পাওয়ার জন্য তো আসা, বয়ান শুনতেছি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি। আমাদের ইমান আমল দুনিয়া আখিরাত সবকিছু সুন্দর হয় সেজন্য এখানে আসা। প্রতিটা মানুষ যেন ইমান ও আলা আমল ওলা হলে হয়ে যায় সেজন্য আমরা আসছি। আমার জীবনে প্রথম ইজতেমা, আমার জন্য খুব ভালো লাগছে এবং ইসলামের কথাই হচ্ছে এখানে। দুপুরে জুমার নামাজের প্রস্তুতি নেন সবাই। নামাজে অংশ নিতে টঙ্গী ও আশেপাশের মানুষও জমায়েত হন তুরাগ তীরে। খুতবার পর তারা নির্দিষ্ট খিত্তা বা তাঁবুর নিচে দাঁড়িয়ে যান। আশেপাশের সড়কেও ছড়িয়ে যায় নামাজের সারি। দুপুর পৌনে দুটায় জুমার নামাজ শুরু হয় ইজতেমা ময়দানে। লাখ লাখ মুসল্লির নামাজে ইমামতি করেন দিল্লির সাদ কান্দালভির বড় ছেলে মাওলানা ইউসুফ। নামাজ শেষে আরবিতে বয়ান করেন মাওলানা মফেল। এবারের ইজতেমায় ভারতের দিল্লি মার্কাজের মাওলানা সাদ কান্দালভি না আসলেও এসেছেন তার তিন ছেলে। এছাড়াও বিদেশ থেকে এসেছেন হাজারো মুসল্লি। তবলিগ জামাতের বিবাদমান বিরোধের কারণে বিগত কয়েক বছরের মতো এবারও আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। গত রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রথম পর্ব, অর্থাৎ মাওলানা জুবায়েরের অনুসারীদের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব, অর্থাৎ মাওলানা সাদ কান্দালভির অনুসারীরা বিশ্ব ইজতেমা শুরু করেছেন আজ, যা শেষ হবে আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। আসিফ বিল্লাহ, এখন টঙ্গী, গাজীপুর।